Hello, my dear students of class 10. The students who are going to sit for the Madhyamik exam in 2022. For you, I am here with a new session of test paper solutions, more particularly on grammar items. And definitely the items are from the ABTA test paper collections of 2022. 2022 sale ABTA samstha prokashito যে টেস্ট পেপারের কালেকশনটা রয়েছে তার 914 এবং 903 এই দুটো পৃষ্ঠায় যে গ্রামারের আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা এই সেশনে ওয়ার্কআউট করে নেব। তো প্র্যাকটিক্যালি তোমাদের যারা রয়েছে আমার সঙ্গে তাদের হয়তো খটকা লাগবে না, কিন্তু যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তো তোমাদের মনে হতে পারে যে স্যার পেজ নাম্বারটা কেমন যেন 914-র পরে 903 খটমটো লাগছে, 903 আগে আসা উচিত ছিল 914 তারপরে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি পেছন থেকে সামনের দিকে আসার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে কি পেছনের পেপারগুলো সচরাচর আমাদের একটু অবহেলা বা বলা যেতে পারে সময়ের অভাবের কারণে আনডান থেকে যায়। তো যাই হোক না কেন, সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আজকের এই সেশনে, যেটা আমরা ওয়ার্কআউট করব সেই জিনিসগুলো দেখে নিই। তো 914-তে যেটা প্রথমে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্মস, যেগুলো রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আ গ্লেসিয়ার, একটা হিমবাহ, ড্যাশ দেওয়া রয়েছে, ব্রেক অফ রয়েছে, ব্রোক অফ অ্যান্ড ব্রোকন অফ। আমি বারবার করে বলেছি এই ধরনের প্যাসেজগুলো তোমরা পুরোটা পড়ে নেবে। অ্যাট জোসিমট ইন উত্তরাখণ্ডস চামোলি ডিস্ট্রিক্ট অন সানডে, ড্যাশ আছে, তারপর লিড লেড লিডিং টু অ ম্যাসিভ ফ্লাড ইন ধৌলি গঙ্গা রিভার অ্যান্ড কজিং লার্জ স্কেল ডিভাস্টেশন, মোর দেন 150 লেবারার্স ওয়ার্কিং ইন এ পাওয়ার প্রজেক্ট, ড্যাশ তিনটা অপশন রয়েছে, হ্যাজ গন হ্যাভ গন উইল বি গোয়িং মিসিং অফিসিয়ালস সেড। লাস্ট ওয়ার্ডটাতে গিয়ে ক্লুটা আমরা পাচ্ছি যেটা পাস্ট টেন্সে হবে। তবে হ্যাঁ, এতক্ষণ যতগুলো আমরা আইটেম দেখে নিয়েছি তার মধ্যে এ আইডিয়াটা পরিষ্কার যে ডেফিনেটলি এটা পাস্টে হওয়া উচিত, কারণ নিউজ পেপার রিপোর্ট বলেই এটা মনে হচ্ছে। যাই হোক না কেন, একদম শেষে শেষ শব্দটা দ্য অফিসিয়াল সরি অফিসিয়ালস সেড, এই সেড শব্দটাতে এসে আমরা ক্লুটা পাচ্ছি এটা পাস্ট টেন্সে হবে। তাই আমরা এবারে আনসারগুলো দেখে নিই। গ্লেশিয়ার, ব্রোক অফ, ব্রোকন অফ হবে না, সো ব্রোক অফ আমরা দেখে নিয়েছি, ব্রোক অফ। আর জোসিমট ইন উত্তরাখণ্ড চামোলি ডিস্ট্রিক্ট অন সানডে, রবিবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটা হিমবাহ ভেঙে পড়ে। অ্যান্ড অফকোর্স লিডিং টু আ ম্যাসিভ ফ্লাড, অ্যাকচুয়ালি লিডিং এখানে কজিং, ঘটিয়ে, কারণস্বরূপ কোনো কিছু ঘটলে তখন আমরা লিডিং টু বা কজিং বলি। তো লিডিং টু এ ম্যাসিভ ফ্লাড, প্রচণ্ড বন্যা কারণ হয়ে দাঁড়ায় এই ভেঙে পড়া হিমবাহটি। ওকে, তো ইন দ্য ধৌলি গঙ্গা রিভার, ধৌলি গঙ্গা নদীতে বান বা বন্যা আসে। অ্যান্ড কজিং লার্জ স্কেল ডিভাস্টেশন, প্রচণ্ড বিশাল মাপের একটা ধ্বংস লীলা ওখানে চলে। মোর দেন 150 লেবারার্স, প্রায় 150 জনের বেশি সংখ্যায় যারা লেবারার বা শ্রমিক যারা কাজ করছিল ওয়ার্কিং ইন এ পাওয়ার প্রজেক্ট, ওকে, তারা ভেসে গেছে। তাহলে আমরা প্লুরাল নাম্বার যেহেতু রয়েছে হ্যাজ গন করবো না, হ্যাভ গন। ওকে, মিসিং, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভেসে গেছেন তারা এখনও, তাদের ট্রেসলেস, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, অফিসিয়াল সেড। তো এটা আমরা করে নিলাম। এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এই প্যাসেজটা কিন্তু একটু স্পেশাল আইটেমস আমাদের ডিমান্ড করবে, কারণ এখানে দু একটা জায়গা রয়েছে যেটা আমাদের কনফিউশনের উদ্রেক করতে পারে। বিসিসিআই হ্যাজ অ্যানাউন্স ক্রিকেট উইল রিটার্ন, বিসিসিআই ঘোষণা করেছেন বা করেছে সংস্থা, যেহেতু আমরা করেছে বলতে পারি, যে ক্রিকেট ফিরবে ভারতে, উইল রিটার্ন ড্যাশ ইন্ডিয়া। তো টু আসবে, কারো কারো মনে হতে পারে ইন হবে, ক্রিকেট উইল রিটার্ন ইন ইন্ডিয়া, ইউজুয়ালি রিটার্ন পরে টু আসে, ইন আসে না। ক্রিকেট ভারতে ফিরবে ইন ফেব্রুয়ারি, ইন 2021, 2021-এর ফেব্রুয়ারিতে। ক্রিকেট হয়তো অনেক সময় বন্ধ ছিল আমাদের যে অনগোয়িং সিচুয়েশান ছিল কোভিডের কারণে। তো যাই হোক, 2021-এর ফেব্রুয়ারিতে ক্রিকেট ফিরবে ভারতে। হোয়েন ইন্ডিয়া উইল প্লে হোস্ট, যখন ভারত হোস্ট কান্ট্রি হিসাবে খেলবে। এরপরে যে রয়েছে ড্যাশ ইংল্যান্ড, এই ড্যাশের জায়গাটায় টু আসবে নাকি ফর আসবে, হোস্ট টু সামথিং আর হোস্ট ফর। অ্যাকচুয়ালি আমি মোটামুটি যে রিসোর্সেস ঘেঁটে দেখেছি ট্যুর থেকে ইউজুয়ালি এটা ফর হলেই বেটার আসবে, তো তাই আমরা করেছি কি হোস্ট ফর। ওকে, যদি কেউ টু লেখে তাকে কিন্তু কনসিডার করা যেতে পারে, বাট মোস্ট অর মোর অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট না বলে মোর অ্যাপ্রোপ্রিয়েট বলা এখানে যুক্তিসঙ্গত।
তাই যাই হোক তো ভারত খেলবে কিন্তু হোস্ট কান্ট্রি হিসেবে হোস্ট ফর হোম ফর ইংল্যান্ড এইখানে একটা ফুল স্টপ আসবে এখানে ফুল স্টপটা মিসিং রয়েছে এবং মিসিং থাকার জন্য তোমরা কিন্তু একটু কনফিউজড হয়ে যেতে পারো এরপরে নতুন বাক্য এলে কিন্তু অর্থটা ঠিক আসছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ শিডিউল্ড ভারতীয় ক্রিকেট টিম যে শিডিউল বা সময়সূচি তৈরি করা হয়েছে তাতে খেলবে কবে কবে টু প্লে ফোর টেস্ট কবে খেলবে বলা নেই কটা ম্যাচ খেলবে বলা হয়েছে চারটি টেস্ট ম্যাচ ফাইভ টি টোয়েন্টিজ অ্যান্ড থ্রি ওডিআইজ অগেনস্ট ইংল্যান্ড ইংল্যান্ডের এগেনস্টে এরা খেলবে তাই আমরা করেছি টু ফর আগেনস্ট ঠিক আছে এরপর আমি চলে যাবো সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড এখানে আমরা দেখতে পাচ্ছি কি তপু সেড টু মি তপু আমাকে বলেছিল ডিড ইউ নিড মাই হেল্প তোমার কি আমার সাহায্য লাগতো নারেশন চেঞ্জ যদিও ইনস্ট্রাকশনটা এভাবে দেওয়া নেই কিন্তু আমি ছোট করে ইনস্ট্রাকশনটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছি তাই নারেশন চেঞ্জ করে লিখেছি এখানে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জ দ্য মোড অফ নারেশন এবং এটাই সঠিক ইনস্ট্রাকশন জাস্ট টু মেক ইট প্রিসাইজ অর ব্রিফ আই হ্যাভ জাস্ট মেড ইট নারেশন চেঞ্জ যাই হোক তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোটেশনের মধ্যে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচ রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করেছি আজকে তপু আস্কড মি এরপর দেখতে পাচ্ছি ভার্ব দিয়ে শুরু হয়েছে রিপোর্টেড স্পিচ তাই এখানে ইফ অথবা ওয়েদার কিছু একটা আসবে আমি ইফ বসিয়েছি ইফ এই ইউ লোকটাকে যেহেতু আমাকে বলছে তাহলে আমি তোমার কি লাগতো তপু আমাকে বলেছিল তোমার কি আমার সাহায্য লাগতো সো ইফ আই হ্যাড নিডেড পাস্ট ইনডেফিনিট ছিল এখানে পাস্ট তাই এটা পাস্ট কমপ্লিট হয়ে গেছে এর প্রভাবে আই হ্যাড নিডেড হিজ হেল্প ওকে মাই হেল্প তাহলে মাই বসেছে তপুকে তার পরিবর্তে হিজ বসিয়েছি এবং কয় ন্যাচারালি ইউ ছিল ইউ বোঝাচ্ছিল আমাকে তাই আই সো ফাইনাল আনসারটা হচ্ছে তপু আস্কড মি ইফ আই হ্যাড নিডেড হিজ হেল্প নেক্সট ওয়ান ডোন্ট হেট দ্য ফুয়ার চেঞ্জ দ্য ভয়েস এখানে আমার কথা বলার রয়েছে তো এই ধরনের বাক্য যেভাবে হয় তার দুটো প্যাটার্ন আমি দেখিয়েছি প্রথমটা যেটা আমি ইউজুয়ালি প্রেফার করি লেট নট দ্য ফুয়ার বি হেটেড তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি তাই আমরা শুরু করেছি লেট দিয়ে আর একটা টাইপ অনেকে করান বা করো তোমরা ইউ আর অ্যাডভাইজ ইউ আর টোল্ড অথবা ইউ আর অর্ডার এরকম কিছু একটা দিয়ে ইউ আর অ্যাডভাইজ নট টু হেড দ্য ফুয়ার এই জায়গাটা আমি অ্যাভয়েড করতে সাজেস্ট করি এই কারণে কারণ এই যে বাক্যটা এই বাক্যের যে মেন ভার্ব ছিল হেট হেট এরই ভয়েস চেঞ্জ হওয়া উচিত ছিল যেটা এইখানে হয়েছে লেট নট দ্য ফুয়ার বি হেটেড থার্ড ফর্মে আমরা নিয়ে এসেছি পাস্ট পারফেক্ট ফর্মে কিন্তু এই বাক্যে ইউ আর অ্যাডভাইজড আমি অ্যাডভাইস ভাবটা যেটা আদপে এখানে ছিল না আমি আনলাম এবং সেটাকেই ভয়েস চেঞ্জ করলাম নট টু হেট দ্য ফোর হেট শব্দটা যেটা কিন্তু চেঞ্জ হওয়া উচিত ছিল সেটা কিন্তু আনচেঞ্জ রেখে দিলাম ফলে আমার মনে হয় যে এটা থেকে এই প্যাটার্নটা অর্থাৎ প্রথম যে প্যাটার্নটা দেখিয়েছি লেট দিয়ে সেটাই অনেক বেশি অ্যাকসেপ্টেবল হওয়া উচিত তবে কোথাও যদি কোনো উপায় না থাকে যে এমন কিছু একটা সিচুয়েশান অ্যারাইজ করেছে যেখানে আমাকে এই ধরনের অর্থাৎ সেকেন্ড প্যাটার্নে যেতেই হবে তখন তোমরা যেও কিন্তু সবসময় চেষ্টা করো যদি সম্ভাবনা থাকে বা যদি সম্ভব হয় তাহলে প্রথম প্যাটার্নটাকেই ফলো করতে তিন নম্বরে কি বলছে হি আনসার অল কোয়েশ্চেন্স এখানেও একটু সমস্যা রয়েছে তো সমস্যা বলতে কিছু না একটু স্পেশাল কেস সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল মেক ইট নেগেটিভ এইখানে আমি বারবার করে বলি নেগেটিভ করা মানে কিন্তু অর্থ বদলে ফেলা নয় বলা থাকুক আর নাই থাকুক ক্লাস টেন মানেই ধরে নিতে হবে অর্থ অপরিবর্তিত রেখে নেগেটিভ করা তো সেইখানে দাঁড়িয়ে আমি যদি এখানে এইভাবে করে দিতাম হি ডিড নট আনসার অল দ্য কোয়েশ্চেন্স আমি নেগেটিভ করলাম কিন্তু পুরো উল্টো অর্থ করে দিলাম তাই ওটাকে আমি করবো না আমি এইভাবে করেছি হি লেফট নো কোয়েশ্চেন্স আনআনসার্ড যেহেতু আনআনসার শব্দটা খুব একটা শ্রুতি মধুর সুখশ্রাব্য শব্দ নয় নট সুইট সাউন্ডিং অর খুব একটা আমরা ব্যবহৃত হতে দেখি না তাই আমি করেছি হি লেফট নো কোয়েশ্চেন্স আনআনসার সে কোনো প্রশ্ন উত্তরবিহীন ছেড়ে আসেনি মানে সব প্রশ্নের উত্তর দিয়েছিল এটাই হওয়া উচিত আনআনসার শব্দটা যদিও অতটা আমরা বেশি ব্যবহার করি না অথবা আরেকটা করা যেতে পারে ইট ওয়াজ নট দ্যাট এটা এরকম ছিল না যে হি ডিড নট আনসার অল দ্য কোয়েশ্চেন্স যে সে সব প্রশ্নের উত্তর দেয়নি অর্থাৎ আমাকে সেই থিওরিতে যেতে হয়েছে ডাবল নেগেটিভ মেক অ্যান অ্যাফার্মেটিভ সেন্স এখানেও তাই ছিল কারণ হি লেফট নো কোয়েশ্চেন্স আনআনসার নো একটা নেগেটিভ এলিমেন্ট আন আর একটা নেগেটিভ এলিমেন্ট দুটো নেগেটিভ এলিমেন্ট মিলিয়ে অ্যাফার্মেটিভ এলিমেন্টটা কিন্তু বজায় রেখেছে নেগেটিভ করেছি কিন্তু অর্থটা আগের মতোই রেখে দিয়েছি তাহলে দুটোর মধ্যে কোনো একটা করতে পারি হি লেফট নো কোয়েশ্চেন্স আনআনসার অথবা করতে পারি ইট ওয়াজ নট দ্যাট হি ডিড নট আনসার অল দ্য কোয়েশ্চেন্স তো এটা গেছে এরপরে যেটা রয়েছে ফ্রেজাল ভার্বসটা রয়েছে সি ইজ রিকো আচ্ছা ফ্রেজাল ভার্বসের লিস্টগুলো রয়েছে ডু অ্যাওয়ে উইথ ডু অ্যাওয়ে মানে দূর করা ওকে গো আপ বেড়ে যাওয়া ব্রিং আউট ঠিক আছে
অ্যাকচুয়ালি ব্রিগআউট আমরা সবাই জানি যে ছাপিয়ে প্রকাশ করা, কাম রাউন্ড সুস্থ হয়ে ওঠা। ওকে, তো আমরা করছি কি, হি সি ইজ রিকভারিং ফাস্ট, সে দ্রুত সুস্থ হয়ে উঠছে। তাহলে আমরা ফর্মটা ঠিকঠাক চেঞ্জ করতে হবে, তাই করেছি সি ইজ রিকভারিং, তাই আমরা করি সি ইজ কামিং রাউন্ড। তারপরে কি করছি, কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড, জাতিভেদ প্রথা অবশ্যই দূর করতে হবে। অ্যাবলিশড, অ্যাবলিশডের জায়গায় ডান অ্যাওয়ে উইথ, কারণ প্যাসিভ ভয়েস রয়েছে। এখানে দেখে মনে হতে পারে স্যার অ্যাবলিশড তো ডিড অ্যাওয়ে উইথ হতে পারতো, কিন্তু আর কিন্তু নয়। পুরো বাক্যটা খেয়াল করে আমরা দেখতে পাবো যে এটা প্যাসিভ ভয়েস রয়েছে। তিন নম্বর বাক্য যেটা ছিল, দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস হ্যাভ ইনক্রিজ কনসিডারেবলি। ওকে, তো কি বলছে, ইনক্রিজ, হ্যাভ ইনক্রিজ, এটাও থার্ড ফর্মে আসবে, কারণ পাস্ট, এই সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। তাই আমরা গন আপ করেছি, গো আপের জায়গায় করেছি গন আপ। তো যাই হোক, এটা আমরা শেষ করলাম, এবং এরপরে চলে যাবো আমরা 903 পৃষ্ঠায়। অর্থাৎ আমরা প্রত্যেকটা সেশনে চেষ্টা করছি গ্রামার সেশনগুলোতে দুটো করে পেজ করে নেওয়া। তাই এখানে আমরা করছি কি, ওকে, এটা তোমাদের খুব সহজ একটা জিনিস দিয়েছে, পরিচিত জিনিস, যেটা প্রথমটা বলছে রাইট দ্য করেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো পাশে গাওয়া বাপু এখান থেকে তোমাদের দিয়েছে, সাম ডেজ আফটার দ্য ফিউনিরাল, খুব পরিচিত জায়গা, ফিউনিরাল বা অন্ত্যেষ্টি কয়েকদিন পরে, আর স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাশেস, এটা আমরা সবাই পড়েছি, টুক গান্ধীজির অ্যাশেস, গান্ধীজির অ্যাশ নিয়ে গেছিল, ওকে, টু আলাহাবাদ। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড, করে নিয়েছি আমরা, ওকে, ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পিপল অন দ্য ট্রেন শ্যাং ভজনস, আমরা শ্যাং করেছি, জায়গা বাজানোর জন্য আমি এই জায়গাটাকে ব্যবহার করেছি পরের অংশটার জন্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস অ্যান্ড প্রিপোজিশনস। দ্য লায়ন সাফারি, এইখানে একটা বলার আছে, এখানে আমি দুটো লিখেছি, অ্যাড লিখেছি আবার অবলিক দিয়ে ইন লিখেছি। ম্যাটারটা হচ্ছে এই জায়গাটাতে নন্দন কাননে লায়ন সাফারি, তো এই নন্দন কাননের ক্ষেত্রে, নন্দনকানন যথেষ্ট বিখ্যাত জায়গা, তাহলে ইন লিখতেই পারি আমরা, দ্য লায়ন সাফারি ইন নন্দন কানন, এটাও হতে পারে। আবার অ্যাড যদি কেউ লেখে পার্টিকুলার ওই স্পটটাতে যেখানে লায়ন সাফারিটা হচ্ছে, তো অ্যাড ইন দুটো এখানে কিন্তু অ্যাকসেপ্টেবল। তো এই জায়গাগুলোতে প্রবলেম হয়ে যায় কোথায়, ইউজুয়ালি মাধ্যমিক যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে আমাদের কিন্তু ইনস্ট্রাকশন ওয়াইজ চলতে হয় ইউজুয়ালি, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের স্কুল এক্সামস বা অন্যান্য জায়গায় যখনই আমার কোনো স্কোপ থাকে তখন তোমাদের কিন্তু যেখানে দুটো অপশানস খোলা রয়েছে সেখানে আমি দুটো অপশানেই নম্বর দেওয়ার চেষ্টা করি, কারণ এই সমস্ত জায়গাগুলো খুব ট্রিকি। এক্স্যাক্টলি এটা কোনো একটা প্যাসেজ থেকে যদি তুলে দেওয়া হবে, কোনো নিউজ পেপার রিপোর্ট থেকে তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে ওইখানে রাইটার কী লিখেছেন তা সেই অনুসারে আমরা আনসারের একটা স্ক্রিপ্ট বানিয়ে দিলাম, কিন্তু যে ছেলেটি বা মেয়েটি, অর্থাৎ তোমরা নিজের সেন্সের উপর ডিপেন্ড করে লিখলে সেটাও তো রিওয়ার্ডেড হওয়া উচিত। তো সেই ভাবনা থেকে আমি কিন্তু চেষ্টা করি দুটো ভাবনাকেই যথাযথ মূল্যায়ন করতে। ওকে, তো যাই হোক, দ্য লায়ন সাফারি অ্যাট নন্দনকানন, অথবা এই নন্দনকানন ইজ দ্য লার্জেস্ট ওন, আছে ও এন, অন নয় ওটা ওয়ান হবে, লার্জেস্ট ওয়ান। ওকে, আবার এখানে করেছি লার্জেস্ট ওয়ান ইন দ্য কান্ট্রি অথবা অফ দ্য কান্ট্রি, অ্যাকচুয়ালি সুপারলেটিভ ডিগ্রি যখন ব্যবহৃত হয় আমরা জানি আগে দিই পরে অফ, এরকম একটা ট্রেন্ড চলে। তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি অফ লিখে ফেলে, অফ দ্য কান্ট্রি, তাহলে তাকে একদম ভুল বলে উড়িয়ে দেওয়া যাবে না, তাই আমি দুটো অপশানে রেখেছি ইন অবলিক অফ। ওকে, অ্যান্ড কভার্স অ্যান এরিয়া অফ নিয়ারলি 20 hectares, প্রায় 20 hectares জায়গা জুড়ে এটা লায়ন সাফারি রয়েছে, এবং এটা দেশের সবচেয়ে বড় লায়ন সাফারি। সাফারি ব্যাপারটা আমরা সবাই জানি যে যেখানে চিড়িয়াখানা আমরা করি কি, খাঁচার ভেতরে থাকে পশুরা, আমরা থাকি ফ্রিলি তাদেরকে দেখি, আর সাফারির ক্ষেত্রে আমরা থাকি খাঁচার মধ্যে, অর্থাৎ গাড়ি করে নিয়ে যাওয়া হয় যেটা খাঁচায় ঢাকা গাড়ি, পশুরা ঘুরে বেড়ায় তাদের মধ্য দিয়ে গাড়ি যায়। ওকে, এটা হচ্ছে ফারাক আর কি। তো এরপরে আমরা যেটা আছি, ডুয়াস ডাইরেক্টেড এ দ্য চিলড্রেন ওয়ার ফ্লাইং কাইটস, দ্য চিলড্রেন ওয়ার ফ্লাইং কাইটস, ভয়েস চেঞ্জ রয়েছে, ভিসি মানে ভয়েস চেঞ্জ ছোট্ট করে লিখেছি। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, তো কাইটসকে আমরা সামনে এনেছি, অবজেক্টটাকে সাবজেক্টে এনেছি, সাবজেক্টকে অবজেক্টে ঠেলে দিয়েছি বাই দ্য চিলড্রেন বলে, তাহলে মেনভাবে থার্ড ফর্ম রয়েছে ফ্লোন, আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস রয়েছে বিভাগটা আছে ওয়াজ বিং অথবা ওয়ার বিং, যেহেতু কাইটস রয়েছে প্লুরাল, তো কাইটস ওয়ার বিং ফ্লোন বাই দ্য চিলড্রেন, ফ্লাই ঠিক আছে, ফ্লু ফ্লন, আর একটা ফ্লো হয় ওটা কিন্তু ফ্লো ফ্লোট ফ্লোট, ফ্লো মানে প্রবাহিত হওয়া ঠিক আছে। তো যাই হোক, পরেরটা আমরা চলে যাচ্ছি, সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে, তো সেখানেই বলছে যে সি সেড দ্যাট কোথায় গেল, সি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, ন্যারেশন চেঞ্জ, ইনসাইড ন্যারেশন চেঞ্জ, সংক্ষেপে লিখেছি।
এইখানে ব্যাপার আছে সি সেড দ্যাট, এখানে যেহেতু সেড এর পরে টু নেই কার উদ্দেশ্যে বলছি এরকম মেনশনিং নেই, তাহলে আমরা সেডটাকে সেডই রেখে দেব। তো সি সেড দ্যাট আই হ্যাভ, তাহলে আই বোঝাচ্ছে কাকে, সি কে, তাহলে সি হ্যাড। এই ইউর কথাটা যদি আমরা টেক্সটের ভিত্তিতে বিচার করি তাহলে কিন্তু আসবে কোয়াইট ন্যাচারালি মাই, কবি যেখানে বলছেন। কিন্তু যদি আমরা দেখি এটা একটা আইসোলেটেড কেস হিসেবে ভাবি, অর্থাৎ এটা আমরা টেক্সচুয়াল গ্রামার হিসেবে যদি না দেখি, তাহলে কিন্তু দুটো অপশানে যাওয়া যেতে পারে। কারণ সে বলেছিল, তো আমি যদি তোমাকে বলে নেবেনি যে আমার ব্যাগের মধ্যে তোমার সমস্ত সিক্রেট রয়েছে, তাহলে এখানে আর চেঞ্জ হবে না, তাহলে বলতে হবে কি সি সেড দ্যাট সি হ্যাড ইওর সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ। সেই জন্য আমি এটাকে হয়তো ব্র্যাকেটে দেওয়া যেত, আমি ফার্স্ট অপশানটা মাইতে গেছি, সি সেড দ্যাট সি হ্যাড মাই সিক্রেট, তাহলে আমি ধরে নিচ্ছি সে আমাকে বলেছিল মাই সিক্রেট দেয়ার ইনসাইড হার লিটল ব্যাগ, কী হচ্ছিল ওটাকে দেয়ার বানিয়েছি, এই হচ্ছে বিষয়। তো এরপরে যেটা রয়েছে তোমরা দেখো, কাশ্মীর ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাশ্মীর, এই ধরনের বাক্য আমরা প্রায়শই পাই, অন্যতম সুন্দর, অন্যতম সেরা, এই ধরনের বাক্যগুলোকে আমরা করি কি যে ভেরি ফিউ দিয়ে করি, ওকে, ভেরি ফিউ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। এটা কিন্তু কোনো ডেফিনিট ইনস্ট্রাকশন আমি বলছি, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে আর কিছুই বলেনি, চেঞ্জ দ্য ডিগ্রি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেহেতু এটা সুপারলেটিভে আছে, এটা কম্পারেটিভে করতে পারি অথবা আমরা করতে পারি অ্যাসারটিভে, আমি অ্যাসারটিভে প্রথমে গেছি। তো ভেরি ফিউ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে খুব কম জায়গায়, আর অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর, কাশ্মীরের মতো অতটা সুন্দর, অথবা এদিকে কম্পারেটিভে করতে তাহলে কী করতে হতো, ভেরি ফিউ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি আর মোর বিউটিফুল দ্যান কাশ্মীর, কাশ্মীরের থেকে অধিকতর সুন্দর খুব কম জায়গায়। তো এটার থেকে আমার মনে হয় যেটা পজিটিভে আমাদের জিনিসটা আসাটা বেটার। তো পজিটিভে আমরা করেছি এবং দেখতে পাচ্ছি এই যে বাক্যটাকে আমরা ফাইনালি নিলাম কি পজিটিভ ডিগ্রিতেই রেখেছি, কম্পারেটিভে যাইনি, ভেরি ফিউ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর। তো এরপরে ফ্রেজাল ভার্বসগুলো রয়েছে, ফ্রেজাল ভার্বস যেটা তিনটে তোমাদের রয়েছে, দেখে নাও কী কী রয়েছে, যে ছিল পুট অন, পরিধান করা, হেল্ড আপ, কোনো জিনিসকে স্থগিত করা বা কোনো জিনিস আটকে দেওয়া, কল অফটা স্থগিত করা, হেল্ড আপ মানে আটকে দেওয়া বা দেরি করানো ইত্যাদি হয়, ব্রিং আপ মানে বড় করে তোলা, লালন পালন করে। তো এখানে রয়েছে সি ওয়াজ রেজড বাই হার আন্ট, তার কাকিমা বা পিসির দ্বারা সে প্রতিপালিত হয়েছিল, তাই আমরা রেজড করেছি, ব্রট আপ, পাসিভ ভয়েস রয়েছে তাই এখানে ব্রট আপ করেছি, ডিলেড ছিল, ডিলেড এখানে বাক্যটা ছিল দ্য ম্যাচ ওয়াজ ডিলেড ডিউ টু রেন, তাহলে দ্য ম্যাচ ওয়াজ হেল্ড আপ, ম্যাচটাকে আটকে দেওয়া বা দেরি করানো হচ্ছিল, আর লাস্টটা ছিল ক্যান্সেলড, ওকে, দ্য স্ট্রাইক ওয়াজ ক্যান্সেল, সো দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ। তো আমাদের দুটো পেজ আমরা আজকে শেষ করলাম, ডেফিনেটলি তোমরা এই সমস্ত আইটেমগুলো অবশ্যই আগেও একবার বলেছি বারবার বলেছি খাতায় তোমরা তুলে রাখবে, কারণ পরীক্ষার আগে এগুলোই তোমাদের সবচেয়ে বড় হেল্প হ্যান্ড হয়ে দাঁড়াবে। তো দেখা হচ্ছে পরে ক্লাসে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, স্টে কানেক্টেড, স্টে ওয়েল, অ্যান্ড অফকোর্স থ্যাংক ইউ অল।